কোরআনের আলো পরে পরে জানো, পরে পরে জানো আল কোরআনের আলো, আল হাদিসের আলো পরে পরে জানো, পরে পরে জানো আল কোরআনের আলো। বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, এই শতাব্দীর বিপ্লব ইসলামী বিপ্লব। বদর যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার বদর যুদ্ধের হাতিয়ার। শিবিরের উপর নাম আদর্শের সংগ্রাম, শিবিরের উপর নাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘ রক্তের সাগর পাড়ি দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতন হয়েছে। যে আওয়ামী সরকার দীর্ঘ 18 বছর চেষ্টা করে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, সেই জামাত ইসলাম আল্লাহর হুকুমে মাত্র 1 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। পক্ষান্তরে যারা এই জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, তারা আজকে বাংলাদেশ থেকে জনগণের দাওয়াকে বিতাড়িত হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতান, অতীতের সকল নৈরাজ্য, অতীতের সকল জালেমের মচ্ছনদ বেঁধে দিয়ে আগামী দিনে একটি ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করব। ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে, ইসলামী মুসলিম জনতাকে সজাগ থাকতে হবে। কোন স্বৈরাচারের আর বাংলাদেশে ঠাঁই নাই। নারে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী উপস্থিত ইলিয়াসগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবে অত্র ইউনিয়নের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম ইঞ্জিনিয়ার শিমুল হাজারী।